আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ইফতার রেসিপি বানাবো, গরুর মাংসের বেগুনি। আশা করি সবার ভালো লাগবে। আমি এখানে আলু সিদ্ধ করতে দিয়েছি একটু লবণ আর একটু পানি দিয়ে, আর অন্যদিকে দুই পিস গরুর মাংস নিয়ে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি 15 মিনিটের মতো। সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই ভিজিট করবেন। মাংস সেদ্ধ হয়ে গেছে, মাংসটা ঠান্ডা করে আমি একদম ছোট ছোট পিস করে কেটে নেব। মাংসগুলোকে একপাশে এখন রেখে দিব। আমি এখানে বেগুন নিয়েছি, বেগুনগুলোকে একদম পাতলাভাবে স্লাইস করে কেটে নিতে হবে। বেগুনগুলো ঠিক এমন হবে, এতটাই পাতলা। সিদ্ধ আলুগুলো আমি গ্রেট করে নেব। আলুর মধ্যে এখন 1/2 চামচ গুঁড়ো ঝাল, 7 মতো লবণ, 1/2 চামচ গরম মশলা, জয়ত্রী এবং জয়ফলের গুঁড়া 1/2 চামচ ইউজ করেছি। কুচি করে রাখা কাঁচামরিচ, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, 1/3 চামচের মতো রসুন কুচি, সিদ্ধ কেটে রাখা মাংসগুলো দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এটাকে আমি এখন এক পাশে রেখে দেব। 1 কাপের মতো বেসন, 7 মতো লবণ, 1 চামচের মতো গুঁড়ো ঝাল, আমি একটু সামান্য পরিমাণ ফুড কালার ইউজ করেছি এবং পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটার বানিয়ে নেব। বেসনের মধ্যে 1 চামচ গরম তেল দিয়ে দেব, এতে করে বেগুনিগুলো অনেক ভালো হবে। তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এদিকে বেগুনের উপরে আলুর মিশ্রণটাকে খুব সুন্দরভাবে লাগিয়ে নিব। এখন বেসনের মধ্যে ডুবিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিব। তেলটাকে আগে গরম করতে বসায় দিবেন। রমজান মাসে বেগুনের বেগুনি তো খেয়েছেন, এভাবে মাংসের বেগুনি বানিয়ে খেয়ে দেখেন কেমন লাগে। রেসিপিটি বাসায় বানাবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবগুলো বেগুনি ভেজে নেওয়া হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।